নমস্কার বন্ধুরা, 2023 এবং 2024 যেটা সামনে আসছে এই দুটা শিক্ষাবর্ষ কিন্তু অনেকের কাছে কিন্তু গোল্ডেন ইয়ার হতে চলেছে। কেন বলছি সমস্ত কিছু বিস্তারিতভাবে বলবো ভিডিওতে, তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবে। যদি ভালো লাগে লাইক করবে, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবে, কারণ এই দুই ইয়ারের জন্য 2023-24 জন্য যে সমস্ত আপকামিং লেটেস্ট নোটিফিকেশান আসতে চলেছে তার সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে থাকবে, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তো চলো নতুন সমস্ত বিজ্ঞপ্তিগুলি এক নজরে দেখে নিই। তো এবার সকলের মনে একটা প্রশ্ন যে সামনে বা আগামীতে কোন কোন শূন্যপদ আসতে পারে। তো অনেকে ভাবছে দাদা এখন পুলিশ কনস্টেবলের নিয়োগের কথা বলবে না, এখন আমি পুলিশের কথা বলবো না, আমি পুলিশের থেকে বেরিয়ে আরেক নতুন অন্য কিছু ভ্যাকান্সির কথা বলবো, পরবর্তীতে আমি পুলিশের কথা বলবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল যেটা আমার মনে হচ্ছে, কেন বলছি তোমাদের সামনে যে 2023-2024 এই বছর দুটি তোমাদের কাছে সত্যি কিন্তু নতুন একটা মানে একটা সঞ্চার, নতুন একটা আশা, যারা আশা নিয়ে বেঁচে আছো চাকরি পাওয়ার জন্য তাদের কাছে কিন্তু সত্যি একটা গোল্ডেন ইয়ার হতে চলেছে। এক নম্বর দেখো, প্রথমত আমি তোমাদের বলি, ঠিক আছে, লেডি কনস্টেবল, চলো পুলিশের কথা একটা বলে দিলাম, লেডি কনস্টেবলের 1420টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হবে। শুধুমাত্র রাজ্যের মেয়েরা এই পদে আবেদন করতে পারবে, সম্ভবত 22 মে তাদের আবেদনের শেষ তারিখ, ঠিক আছে? আবেদন যখন শেষ হয়ে যাবে তোমরা, আমি বলবো বেশি সময় নষ্ট না করে পিলি এক্সামের জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করে দাও, ঠিক আছে? তারপরে হচ্ছে যাদের এটা ইচ্ছে যে আরপিএফ কনস্টেবল, যাদের এখানেও অনেক ইচ্ছা আছে, তো আরপিএফের কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের সামনের মাসে জুন জুলাই মাসে বেরোনোর একটা প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে। শুধু আরপিএফ কনস্টেবল নয়, আরপিএফের পাশাপাশি কিন্তু রেলের তরফ থেকে সবথেকে বেশি যেটা শূন্যপদ বাড়াবে সেটা হচ্ছে এএলপি এবং টেকনিশিয়ান, প্রায় 60-70 হাজারের মতো শূন্যপদ কিন্তু এখানে বাড়াবে রেলের এএলপি এবং টেকনিশিয়ান, ঠিক আছে? এই দুটি পদের জন্য আরপিএফ বললাম, রেলের টিটি পদে নতুন শূন্যপদ বেরোনোর সম্ভাবনা রয়েছে। কী কী বললাম? টিটিই, প্রায় 7000-8000 মতো শূন্যপদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং সবথেকে বড় প্রশ্ন যেটা অনেকে জিজ্ঞেস করে যে গ্রুপ ডিতে কি নিয়োগ করানো হবে, দেখো গ্রুপ ডির নিয়োগ প্রক্রিয়ার কাজ কিন্তু এখনও চলছে, ঠিক আছে? গ্রুপ ডি এনটিপিসির তো এখনও দুটিকে ওভাবে বলা যাচ্ছে না, কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে কি বেরোবো না সেটা আমি এখন এই দুটি ভ্যাকান্সি নিয়ে বলতে পারছি না, গ্রুপ ডি এনটিপিসি নিয়ে, কিন্তু আরপিএফ, এএলপি টেকনিশিয়ান, টিটিই এই তিনটা বা চারটা শূন্যপদ তোমাদের অবশ্যই বেরোতে চলেছে, ঠিক আছে? তো এইটুকু আশা করি কমপ্লিট হয়ে গেল। আরেকটা কথা তোমাদের বলে রাখছি, কাল বা পরশুর মধ্যে তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেয়ে এসএসসি সিএইচএসএলের নতুন শূন্যপদ দেখতে পারবে, ঠিক আছে? কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, যেটা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে, রাজ্যে পুরুষ মহিলা সবাই এখানে আবেদন করতে পারবে। কতটুকু ভ্যাকান্সি থাকবে, আমি আমার এক্সপেক্টেড বলেছিলাম যে 4500-5000, তো কাল বা পরশু যখন এটা নোটিফিকেশান প্রকাশিত হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, তখন তোমরা কিন্তু সেখানে নোটিফিকেশান দেখতে পারবে যে হ্যাঁ এত সংখ্যায় ভ্যাকান্সি আসতে চলেছে, ঠিক আছে? এই একটা লেটেস্ট আপডেট তোমাদের দিয়ে রাখলাম। আরেকটা তোমাদের আপডেট দিয়ে যাচ্ছি, এসএসসি এমটিএসের নতুন করে আবার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। এটা কবে হবে? এটা হবে হচ্ছে মে জুন মাসে, ঠিক আছে? কী বললাম, জুন মাস নাগাদ কিন্তু এসএসসি এমটিএসের নতুন করে একটা ফর্ম ফিল আপ শুরু হবে, যেখানে আনুমানিক প্রায় 8-10 হাজারের মতো শূন্যপদ থাকবে। তোমরা জানো এসএসসি এমটিএসের বর্তমানে একটা কিন্তু পরীক্ষা চলছে, ঠিক আছে? এরপরে এটা হচ্ছে 2022-এর একটা পরীক্ষা চলছে, 2022-এরটা 2023-এ হচ্ছে, আর 2023 বর্তমান যেটা চলছে এটার নোটিফিকেশান কিন্তু বা বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের সামনে জুন মাসে আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এটা নিয়েও আমি একটা তোমাদের ভিডিও করে দেবো, একটা 90% ধরে রাখো যে এসএসসি এমটিএসের সামনে মাসে তোমাদের নতুন শূন্যপদের বিজ্ঞপ্তি আসতে চলেছে, ঠিক আছে? এই কটা কমপ্লিট হয়ে গেল। এবার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরপরে রিক্রুটমেন্টে যেটা বলবো সেটা হচ্ছে তোমার কি জিডিএ, দেখো জিডিএসের কিন্তু তোমাদের থার্ড লিস্ট প্রকাশিত হবে, ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়ে গেছে। জিডিএসের যে রিক্রুটমেন্টটা সেটার জুন মাস পর্যন্ত কিন্তু সময় আছে, কী মাস? জুন মাস। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে সুন্দরভাবে বর্ণিত আছে, ঠিক আছে? তো এরপরে তোমাদের যেটা বললাম, জুন মাসের মধ্যে জিডিএসের সম্পূর্ণ ভ্যাকান্সি মানে সম্পূর্ণ ক্রাইটেরিয়াটা রিক্রুটমেন্টের শেষ হওয়ার পর জুন জুলাই আগস্ট মাস নাগাদ কিন্তু তোমাদের ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি বেরোবে। সেটা এমটিএস হতে পারে, মাল্টিটাস্কিং স্টাফ হতে পারে,
ঠিক আছে, পোস্টম্যান হতে পারে, মেলগার্ড হতে পারে, ঠিক আছে। এটা নিয়েও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটা অনেক দিন আগে 2022 সালের নভেম্বর ডিসেম্বরে কিন্তু একটা নোটিফিকেশন বেরিয়েছিল, সেখানে কিন্তু এই ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে হিউজ পরিমাণ একটা কিন্তু রিক্রুটমেন্ট বেরোবে, ঠিক আছে। সেটা সার্কেল ওয়াইজ থাকবে, সার্কেল ওয়াইজ বলে ওয়েস্ট বেঙ্গল যেমন একটা সার্কেল জিডিএসের ক্ষেত্রে, তেমন কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু প্রায় আমি দেখেছি 7 থেকে 9 হাজারের মতো শূন্যপদ রয়েছে, ঠিক আছে। তো সার্কেল ওয়াইজ কিন্তু ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু একটা নতুন শূন্যপদ বেরোতে চলেছে। এটি সম্পূর্ণ লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এটাতে, ঠিক আছে। মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে কিন্তু এটা হবে না, এটা জিডিএসের ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য। এরপর হচ্ছে তাহলে এই বললাম, এসএসসির কথা বললাম, রেলের কথা বললাম, ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্টের কথা বললাম, এবার আসি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কথা, ঠিক আছে। পশ্চিমবঙ্গের রাজ্যকে আমি এখানে দুটি ভাগে ভাগ করেছি, একটা ধরবো হচ্ছে পিএসসি বোর্ড, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, আর একটা হচ্ছে WBPRB, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। প্রথমে আমি তোমাদের বলবো হচ্ছে পিএসসি বোর্ডের তরফ থেকে, ঠিক আছে। পিএসসি তরফ থেকে কি কোনো নতুন শূন্যপদ কি সামনে বা আগামীতে আসবে, 2 থেকে 3 মাসের মধ্যে কি আকাশ সম্মানে রয়েছে, তোমরা দেখছো পিএসসিতে অভিযান যে হয়েছিল, ঠিক আছে। তো সেই অভিযানের যে লেটেস্ট আপডেট আমি আমার চ্যানেলে বলেছিলাম, সেখান থেকে যে লেটেস্ট আপডেটটা আমরা জানতে পারছি কিন্তু ফুড এসআই, এক নম্বর কি বললাম ফুড এসআই, এবং যেটা সম্ভবত পিএসসি মিসলেনিয়াস, কি বললাম পিএসসি মিসলেনিয়াস, এই দুটি শূন্যপদে কিন্তু এই দুটি রিক্রুটমেন্ট ভ্যাকান্সি কিন্তু বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ফুড এসআই এবং পিএসসি মিসলেনিয়াসে। আমরা ওয়েট করব, ঠিক আছে, পরবর্তীকালে কবে পিএসসি তরফ থেকে নতুন করে শূন্যপদ বেরোয় না কেন আমরা অবশ্যই ওয়েট করে থাকবো, কিন্তু আমরা কিন্তু এই লেটেস্ট আপডেটটা কিন্তু সেখান থেকে জানতে পেরেছি। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে পুলিশ WBPRB তরফ থেকে নতুন কোনো শূন্যপদে বিজ্ঞপ্তি বেরোবে কি না, তো এই সেই প্রসঙ্গে একটা বলছি, সামনেই তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের প্রি এক্সাম সংগ্রহ হতে চলেছে, সামনেই হবে, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদের হচ্ছে মেয়েদের যেন 1420 শূন্যপদে লেডি কনস্টেবলের আবেদন চলছে। এরপরে হচ্ছে যেটা সবথেকে যে হিউজ পরিমাণ ভ্যাকান্সি সেটা হচ্ছে অনেকের মতামত এবং অনেকের মতামত না যেটা বাস্তব সেটা যে হিউজ পরিমাণ যে ইতিহাসে এই প্রথম WB পশ্চিমবঙ্গে কিন্তু পুলিশে প্রায় 12,000+ শূন্যপদে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি বেরোনোর প্রবল 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 সম্ভাবনা রয়েছে। শুধু 12,000 পদে বিজ্ঞপ্তি বেরোবে না, জেল পুলিশে 120 থেকে 140 আশেপাশে অল্প সংখ্যক একটা ভ্যাকান্সি বেরোনোর সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি 2024-এ তোমরা জানো লোকসভার ভোট আছে, তো 2024-এর লোকসভার ভোটের দিকে নজর রেখে তার অনেকদিন আগে তার কিছু আগের থেকে কিন্তু তোমাদের WBPSI, KPSI এবং এক্সাইসের, ঠিক আছে, এসআই নতুন শূন্যপদ তোমরা দেখতে পারো বা দেখার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এটা তোমাদের কিন্তু লেটেস্ট আপডেট হিসেবে বলে রাখলাম। তো প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে কিন্তু এই 2000 থেকে 2024 সালের মধ্যে অনেক সংখ্যক শূন্যপদ আসছে, অবশ্যই নিজেকে তৈরি রাখো, মোটিভেট রাখো, অবশ্যই কিন্তু যে কোনো একটা চাকরিতে তোমরা সাকসেসফুল হবে। আর 12,000 যে শূন্যপদ আসছে সেখানে কিন্তু পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে, ঠিক আছে। বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নারী সুরক্ষার দিকে চোখ রেখে একটা ঘোষণা করেছিল, কিন্তু যে উইনার্স বাহিনী কলকাতা পুলিশের মাধ্যমে যে উইনার্স বাহিনী, রাজ্যের উইনার্স বাহিনীকে কিন্তু আরও শক্তিশালী করা হবে, এর জন্য কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু মহিলা কনস্টেবলও কিন্তু এবার নিয়োগ করা হবে, ঠিক আছে, এই কথাটা মাথায় রেখো। তাহলে অল অফ অল আমি তোমাদের সমস্ত কিছু কথা বললাম, তাহলে আমি যদি একে একে তোমাদের বলি, সংক্ষেপে বলি, ঠিক আছে, আমি যতটুকু বুঝতে পারছি বা জানতে পারছি সামনে তোমাদের যে সমস্ত ভ্যাকান্সি আসতে চলেছে তার মধ্যে 1 নম্বর হচ্ছে RPF, 2 নম্বর হচ্ছে LP টেকনিশিয়ান, 3 নম্বর হচ্ছে TTE, 4 নম্বর হচ্ছে SSC CHSL, 5 নম্বর হচ্ছে SSC MTS, 6 নম্বর হচ্ছে পিএসসির ফুড এসআই কিংবা পিএসসি মিসলেনিয়াস থেকে ধরলাম, 8 নম্বর হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট যে ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্টের থেকে কিন্তু বিজ্ঞপ্তি আসবে, 9 নম্বর হচ্ছে পুলিশের WB কনস্টেবল, 11 নম্বরে জেল পুলিশ, WBPSI বা KPSI সহ 10 থেকে 11-12টি শূন্যপদে কিন্তু বিজ্ঞপ্তি বেরোনোর প্রবল প্রবল সম্ভাবনা রয়েছে। যেগুলো সেন্ট্রাল লেভেলের কথা বললাম এগুলো 100-এর মধ্যে 90 থেকে 95% আসতেই চলেছে, এবং যেগুলো পশ্চিমবঙ্গ পুলিশের কথা বললাম সেটাও কিন্তু আসতে চলেছে, এটা তোমরা কিন্তু সিওরিটি থাকো, আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এখন কবে থেকে ফর্ম ফিল আপ হয়, তো ফর্ম ফিল আপ যতটুকু মনে হচ্ছে জুলাই আগস্ট মাস নাগাদ তোমাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। কিন্তু সেই দিক থেকে আমাদের নজর রাখতে লাগবে ভোটটা কবে সংগঠিত হয়, তাই না, কারণ ভোট একবার ঘোষিত হয়ে গেলে কিন্তু সমস্ত কিছু রিক্রুটমেন্টের সমস্ত কিছু প্রক্রিয়া কিন্তু বন্ধ থাকে, অবশ্যই সেদিকে আমাদের নজর রাখতে লাগবে। তো আশা করছি বেরোবে, কনফার্ম থাকো,
ঠিক আছে, সেই হিসাবে নিজের পড়াশোনা চালিয়ে যাও। চলো, এই হচ্ছে সমস্ত কিছু আজকে আপডেট বললাম। কেন বললাম 2023-24 সাল তোমাদের জন্য গোল্ডেন ইয়ার হতে চলেছে? এই সব কারণের জন্য, ঠিক আছে। নিজেদের মতামত, নিজেদের ফিডব্যাক কমেন্ট বক্সের মাধ্যমে তুলে ধরো, সেটা আমি অবশ্যই পড়বো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে। তো চলো, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ বন্ধুরা।